2500 বছর আগে প্রাচীন গ্রিসে ডেমোক্রিটাস বলেন যে পদার্থের অতি ক্ষুদ্র কণাকে আর ভাঙা যাবে না, তার নাম দিলেন অ্যাটমস। বাংলায় এই অ্যাটমকে আমরা বলি পরমাণু। তারপর ব্রিটেনে আইজ্যাক নিউটন ও রবার্ট বয়েল কল্পনা করলেন যে পদার্থ অতি ক্ষুদ্র কণার সমষ্টি। 1808 খ্রিস্টাব্দে জন ডাল্টন তার পরমাণুবাদ প্রকাশ করলেন। তিনি ধরে নিলেন মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু, যাকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। আর একই মৌলের পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম একই রকম, আর ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু ভর ও ধর্ম আলাদা। রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণুরা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। 1811 খ্রিস্টাব্দে আমেরিকীয় অ্যাভোগাড্রো ডাল্টনের পরমাণুবাদের মতবাদের ত্রুটি সংশোধন করে। তিনি কল্পনা করলেন যে মৌলের পরমাণুরা জুড়ে অণু তৈরি করতে পারে। এখন আমরা জেনে গিয়েছি যে পরমাণুকেও ভাঙা যায়। পরমাণু তৈরি হয় প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন এই তিন ধরনের ছোট কণা দিয়ে। বিজ্ঞানী জে জে থমসন পরীক্ষা থেকে ইলেকট্রনের অস্তিত্ব সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। থমসন ইলেকট্রন নাম দেননি, ইলেকট্রন নাম দিয়েছিলেন বিজ্ঞানী জর্জ স্টোনি। 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড প্রমাণ করলেন যে পরমাণুতে ইলেকট্রনের সমান ধনাত্মক চার্জযুক্ত কণা থাকে, তার নাম দিলেন প্রোটন। আর আমরা জানি যে নিউট্রন হলো আধানহীন কণা। রাদারফোর্ডের ছাত্র স্যাডউইক পরীক্ষামূলকভাবে নিউট্রন আবিষ্কার করেন। পরমাণুরা ভীষণ ছোট, কোনোভাবে তাদের মধ্যে কণাগুলোর কোনটা কোথায় আছে সরাসরি দেখা সম্ভব নয়। বিশেষ বিশেষ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণু সম্বন্ধে কয়েকটা সিদ্ধান্তে পৌঁছালেন যে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানটাই হলো ফাঁকা। পরমাণুর সমস্ত ঘর তার মাঝখানে অতি অল্প জায়গায় জমা হয়ে আছে, যেমন পরমাণুর মাঝখানে এই জায়গায় তার ঘর জমা হয়ে আছে। এই ভারী অংশের নাম দিলেন তিনি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস সেই মধ্যেই তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে, যে ধনাত্মক আয়ন বা প্রোটন এখানে সীমাবদ্ধ থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকারে কক্ষপথে ঘুরছে। এই যে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে আমরা পরমাণু ক্রমাঙ্ক বলবো। যতগুলো প্লাস আধান আছে সেগুলোকে আমরা পরমাণু ক্রমাঙ্ক বলবো। আর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলব। তো আমরা লিথিয়াম একটা পরমাণু এঁকে নিয়েছি, এটা হলো লিথিয়াম, এ দেখ এনে, আর এটা হলো এনজি। লিথিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 3, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, নিউট্রন সংখ্যা 3, প্রোটন সংখ্যা 3 বলে পরমাণু ক্রমাঙ্ক 3, ভর সংখ্যা 6, আর মৌলের চিহ্ন হচ্ছে Li। সোডিয়াম পরমাণু 11টা প্রোটন আছে আর বাইরেও 11টা ইলেকট্রন আছে। যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। নিউট্রন সংখ্যা হচ্ছে 12, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, চিহ্ন হচ্ছে এনে। এমজি পরমাণু প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যাও 12, নিউট্রন সংখ্যা 12, পরমাণু ক্রমাঙ্ক 12, ভর সংখ্যা 24 হচ্ছে এমজি। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যার সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম এগুলোকে বলা হয় আইসোটোপ। ভিন্ন মৌলে যেসব পরমাণু ভর সংখ্যার সমান তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস 1,00,000 গুণ বেশি। নিউক্লিয়াসে যদি 1 সেন্টিমিটার ব্যাসের মার্বেল গোলকের মতন দেখা যায় তাহলে পরমাণুটা হতো একটা মস্ত বড় গোলক যার ব্যাস 1 মিলিমিটার।
এটা পদার্থের বিভিন্ন অবস্থা। আমরা যদি একটা ঘরে ধূপ জ্বেলে দিই তাহলে ধূপের গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে, তার মানে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গ্যাস অবস্থায় অণুগুলোও ছড়িয়ে পড়ে। গ্যাসীয় এবং তরল পদার্থে তরল অবস্থায় অণুরা কখনো থেমে থাকে না, তাদেরও গতি থাকে। কঠিনের মধ্যে অণুপরমাণুরা থেমে থাকে না, কিন্তু কঠিনের মধ্যে অণুপরমাণুরা থাকে বেশ সুশৃঙ্খলভাবে, পরস্পরের অনেক কাছাকাছি। ছবিতে পরম অণুপরমাণুরা ঠেসাঠেসি করে থাকে, তোমাদের বইয়ে ছবিটা আছে, দেখে নিতে পারো। কঠিনের নিজস্ব তরল আকৃতি ও আয়তন আছে, আর তরলে অণুগুলো কঠিনের মতন অত সুশৃঙ্খলভাবে থাকে না। তরলের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, যদিও নিজস্ব আয়তন আছে। গ্যাসের অণুগুলো সবসময় অনেক পরস্পরের থেকে অনেক দূরে সরে যায়, সবসময় দৌড়াচ্ছে, কাঁপছে, পাক খাচ্ছে, এরকম। এই অবিশ্রান্ত গতির জন্য গ্যাসের নির্দিষ্ট আয়তন বা আকৃতি নেই। আমরা যখন কঠিনের উষ্ণতা বৃদ্ধি করি, কঠিনের অণুপরমাণুরা যে কোনো উষ্ণতাতে কাঁপে। কঠিনকে যখন গরম করতে শুরু করি তখন অণুপরমাণুদের কম্পনের মাত্রা ও গতিশক্তিও বাড়ে। একসময় অণুপরমাণুদের আর কঠিন অবস্থায় ধরে রাখা যায় না, কঠিন তখন গলে গিয়ে তরল পরিণত হয়। এই অবস্থাকে বলা হয়, এই পরিবর্তনকে বলা হয় গরম। তরলের যখন উষ্ণতা বৃদ্ধি করতে থাকি তখন অণুগুলোর গতিশক্তি বাড়তে থাকে। এমন সময় অণুগুলোর গতিশক্তি এতই বেড়ে যায় যে তাদের মধ্যে আকর্ষণ বল আর ধরে রাখতে পারে না, তরল ফুটে তখন বাষ্প পরিণত হয়। এই পরিবর্তনকে আমরা বলি স্ফুটন। আবার কোনো কোনো কঠিন পদার্থকে খোলা হাওয়ায় গরম করলে তরল অবস্থা না পাওয়া যায় না, একদম গ্যাসীয় অবস্থা পাওয়া যায়। কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়ার এই ঘটনাকে বলা হয় উদ্ধপাতন। এই জাতীয় পদার্থগুলো হলো কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন, এগুলো। গ্যাসের উষ্ণতা যদি আমরা আরও বাড়াতে থাকি তখন গ্যাসের অণুরা ভেঙে পরমাণু হয়ে যায়, আবার একসময় পরমাণু ছেড়ে ইলেকট্রনরাও আলাদা হয়ে যায়। নিউক্লিয়াসের আকর্ষণ বল তখন পরমাণুর মধ্যে ইলেকট্রনদের ধরে রাখতে পারে না। এই প্রচণ্ড চরম গ্যাসীয় অবস্থা, যাতে আলাদা আলাদা হয়ে দৌড়াদৌড়ি করছে পরমাণুর নিউক্লিয়াস আর ইলেকট্রন, একে বলা হয় প্লাজমা অবস্থা। সূর্য এবং তারাদের উপাদান হলো এই উত্তপ্ত প্লাজমা অবস্থা। বিজ্ঞানীরা সূর্যের কেন্দ্রে এই প্লাজমার উষ্ণতা প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস মনে করেছেন। আজ এই পর্যন্তই, পরবর্তী দিন যৌজতা ও রাসায়নিক বন্ধন আলোচনা করব।